নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময় তুলনায় আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলায় আমরা গিয়েছিলাম জঙ্গলে ডুমুর তুলতে, আর ডুমুরটা হয়েছে। ডুমুরটা গ্রামে এসলে ডুমুরটা খাওয়া হয়, তো আমি আগে এসে দেখে গিয়েছিলাম ডুমুর হয়েছে গাছে অনেক, সেই জন্য ডুমুর তুলতে চলে গিয়েছিলাম। তো ডুমুর তুলে নিয়ে চলে এসেছি, আর ডুমুরগুলো নরম নরম ছিল, দিয়ে কাটতে বসে গেছি। আর ডুমুরে কিন্তু ভীষণ আঠা থাকে, সেই জন্য আমি একটু হলুদ আর লবণ জল করে নিয়েছি। আর এতে প্রচুর একটা কষ মতো থাকে, যেটা হাতে দাগও হয়ে যায়, সেই জন্য হলুদ আর লবণ জলে আমি এটা কেটে কেটে ডুবিয়ে রাখছি। আর তারপরে আমি এটাকে রান্না করব। তো প্রেশার কুকারে প্রথমে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর ডুমুরটাকে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইগুলো একটু শক্ত শক্ত হয়, খুব শক্ত নয়, কড়াইতেও সেদ্ধ করা যাবে। তো আমি তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর মশলাটার জন্য আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। আর ডুমুর রান্না করা কিন্তু একেবারেই সহজ, যেরকমভাবে মাংস রান্না করা হয় ঠিক সেরকমভাবেই একদম কষা কষা করে রান্না করা হয়। তো আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন ভেজে নিচ্ছি। তো এই মশলাটাকে ভালো করে কষাটাই মেন জিনিস, আর ডুমুরটা কষা কষাই ভালো লাগে খেতে। আর ডুমুরটা ভাজাও কিন্তু খাওয়া যায়, আর উপরে ওই ছালগুলোকে সবুজ সবুজ অংশগুলোকে ভেজে কিন্তু ভালো খাওয়া যায়। তো আমি ভাজাও করেছিলাম, আর সেই দিন আমার নিরামিষ ছিল, সেই জন্য আমি ভাজা খেয়েছিলাম, আর সবাই এই আদা রসুন পেঁয়াজ দিয়ে খেয়েছিল। তো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা লবণ আর মশলা যা ছিল সব দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে আর একটু অল্প জল দিয়ে এটা কষিয়ে নেওয়ার পর তারপর আমি ডুমুরটা দিয়ে দেবো। আর ডুমুরে কিন্তু প্রচুর আয়রন আছে, আর ডুমুর কিন্তু প্রচুর উপকার আছে। তো আমি গ্রামে এসলে প্রায়ই ডুমুর রান্না করে থাকি। তো অনেক দিন বাদে আবার কবে আসবো জানি না, সে আবার ডুমুর রান্না করা হবে। তো সেই জন্য আজকে দেখলাম যে আজকে তো আমাদের লাস্ট দিন শ্বশুর বাড়িতে, কালকে আমরা চলে যাব, তো সেই জন্যে আমরা ডুমুরটা রান্না করে নিচ্ছি। তো ডুমুর সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এরকম করে ভালো করে নেড়ে আর একটু অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব বেশি নয়, যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিলো সেই জন্য অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে তারপর এটাকে নামিয়ে নিলেই হবে। তো সত্যি কথা বলতে অনেকদিন ছাড়া ছাড়া আমরা বাড়ি আসি, আর আমাদের সত্যি ভালো লাগছে না, কালকে চলে যেতে হবে যেহেতু, সেই জন্য মনটা একটু খারাপও লাগছে। কি আর করা যাবে, যেতেই হবে, আবার কবে আসবো জানি না। তো ডুমুর রান্নাটা হয়ে গেছে, তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি। দিয়ে তারপর দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আবার সবজি কালেক্ট করতে বেরিয়ে পড়েছিলাম। সবজি বলতে যেই যেই জিনিসগুলো আমরা দিল্লি নিয়ে যাব তার মধ্যে আছে লেবু, আর আমাদের গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছিল। এই যে ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, সেও লেবু পাড়তে আমাকে সাহায্য করছে, লেবু গাছে কাঁটাও রয়েছে প্রচুর, আর অনেক দূরে দূরে, সেই জন্য লাস্টে আমরা নাড়াচ্ছি। আর লেবুগুলো পেকে গিয়েছিলো বলে নাড়াতে কিন্তু পড়ে গিয়েছিলো, প্রায় এতগুলো লেবু হয়ে গেছে। আর এতগুলো লেবুই নিয়ে যাব, আর ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে। তারপরে এটা তুলছি কোলা ফুল, কোলা মোছাও বলা হয়, তো এটাকেও নিয়ে যাব, কারণ এটা বাড়িতে খাওয়ার সময় হয়নি, যেহেতু আমাদের বাড়িতে মানে সাধ্য বাড়ি ছিল থেকে সব কিছুই ছিল, সেই জন্য কোনো কিছুই খাওয়া হয়নি। আর কুলকে শাক নিয়ে এসেছি, এই কুলকে শাকটা। তারপর কী কী তুলেছি দেখুন, তিনটে মোছা তুলেছি মানে কলা ফুল, তারপরে আর চালতাও ছিল, চালতাগুলো আমার শাশুড়ি মা বলছে চালতাগুলো নিয়ে যাও, আমি বললাম এত ভারী জিনিস নিয়ে যেতে পারবো না, তো লাস্টে উনি কেটে দিয়েছিলেন। তো তারপর হয়ে গেছে রেডি, তারপর রাত্রিবেলা সব প্যাকিং ট্যাকিং করার পর সকালবেলা বেরিয়ে পড়েছি, আর সকালবেলা ট্রেন থেকে এই ভিডিওটা তুলেছি। আবার এই প্রকৃতির মাঝে কবে ফিরে আসবো জানি না, আবার একটা বছর পর হয়তো। তো এই সকাল সকাল উঠে একটা এই সবুজ গাছপালা দেখতে আর হয়তো অনেক দিন পাবো না, কারণ দিল্লিতে সকালবেলা ঘুম থেকে উঠি, বাড়ি আর বাড়ি শুধু দেখতে হয়, কোনো গাছপালা দেখতেই পাই না, গাছপালার মুখও দেখতে পাই না। তো এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে গ্রামে আসলে, আর গ্রামের এই মনোরম দৃশ্যটা আবার কবে ফিরে পাবো জানি না, কবে আসবো। আর আমাদের তো আসা যাওয়ার কোনো ঠিক থাকে না, কখন যাই আসি, আসা যাওয়ার ঠিক থাকে না বলতে তো এক বছর ছাড়াই মিনিমাম আসা হয়। তো এই বছরই মাত্র বছরে দুবার গিয়েছিলাম, মানে ছ মাস বাদে আবার গিয়েছিলাম। তো চলুন এই ভিডিওটা শ্যুট করতে করতে, আর এখানে কিন্তু ঠান্ডা পড়েছে। তো তারপরে আমাদের এমনিতে একটু ট্রেন লেট ছিল, তো সেই জন্যই আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর বোরিংও লাগছিল ভীষণ যে অনেকক্ষণ ট্রেনটা 2 ঘন্টা প্রায় লেট হয়ে গিয়েছিল। তো তারপর এই ভিডিওগুলো করার পর তারপর ফাইনালি আমরা
পৌঁছে গিয়েছিলাম বলতে ট্রেন চলে আসছিল, তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। দুটো ট্রেন, এইটা আমাদের ফার্স্ট ট্রেনে যেয়ে আমরা দুটো ট্রেন ধরেছিলাম, মানে এটা আমরা ফার্স্ট ট্রেনে চেপেছিলাম। আমাদের দুটো ট্রেন চেঞ্জ করতে হয়, তো চলুন আমরা এখন অপেক্ষা করি। আর ট্রেনের খাওয়া দাওয়ার মধ্যে আমরা ট্রেনে এমনিতে মানে টিকিটের সঙ্গে খাওয়া নেই না, তাই এমনি ওখান থেকে খাওয়ার অর্ডার করেছিলাম। তো আজকে আমাদের মানে লাঞ্চে ছিল ভাত, পনির আর ছোলার একটা তরকারি, আর ডাল, পাঁপড় ভাজা, দই, স্যালাড আর একটা মিষ্টি ছিল। তো আমরা দুজনেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি এখন, আর রুটিও ছিল। তো চলুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।